আসসালামু আলাইকুম। নাহিদ রানাকে নিয়ে আপনার আমার আমাদের সবার ধৈর্য ধরতে হবে, তাকে সময় দিতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার ইঞ্জুরি ম্যানেজমেন্ট নিয়ে পরিচর্যার উপর থাকতে হবে। নাহিদ রানা কিভাবে এত জোরে বোলিং করেন তার বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসে সরাসরি ঢুকে যাচ্ছি। যারা নিজেদের বলের গতি বাড়াতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস এটা, আশা করছি পুরোটা দেখবেন। প্রথমত, নাহিদ রানার পেস বোলিংয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার ব্রেস্ট ফ্রন্ট লেগ, অর্থাৎ সামনের পাটা যখন তিনি ল্যান্ডিং করছেন খেয়াল করে দেখেন একদম সোজা, একদম সটান, যেটা পেস বোলারদের পেস জেনারেট করার জন্য অন্যতম উপযোগী একটা অ্যাকশনের জায়গা। ইনফ্যাক্ট, তিনি যখন বলটাকে রিলিজ করে ফেলেছেন হাত থেকে তখনও তার ফ্রন্ট লেগটা কিন্তু ব্রেসটি থাকছে। ইনফ্যাক্ট, আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করাবো, তা হচ্ছে একদিক থেকে ফ্রন্ট লেগটা ব্রেসড, আরেকদিক থেকে তার বোলিং আর্মটা অর্থাৎ বোলিং হ্যান্ডটা অনেক পেছন দিক থেকে তিনি নিয়ে আসছেন। এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, ফ্রন্ট লেগটাকে ব্রেসড বা সোজা রাখা যাতে আপনি ওই মোমেন্টামটা জেনারেট করতে পারেন। দ্বিতীয়ত, আপনার বোলিং হ্যান্ডটাকে অনেক পেছনের দিক থেকে নিয়ে আসা, অর্থাৎ এই জায়গাটা আপনার বডির লোয়ার পার্টটা সামনের দিকে এবং আপার পার্টটা পেছনের দিকে, ঠিক এই ফিলোসফিতে জ্যাভলিন থ্রো করা হয়। খেয়াল করে দেখবেন আমরা যে বর্ষা নিক্ষেপ অলিম্পিক বা কমনওয়েলথে যে বর্ষা নিক্ষেপ দেখি, সেই জায়গাটায় যেই বর্ষা নিক্ষেপকারীর ফ্রন্ট লেগটা যত বেশি ব্রেস থাকে, যে হাত দিয়ে থ্রো করছেন সেই হাতটা যত বেশি পেছন দিক থেকে তিনি নিয়ে আসতে পারছেন, রোটেশনটা বেটার করছেন, তিনি তত দূরে বা তত জোরে বর্ষা নিক্ষেপ করতে পারেন। সেম ফিলোসফিতেই পেস বোলারদের পেসটা জেনারেট হয়ে থাকে। সো যারা নিজের পেস বাড়াতে চান এই দুইটা বিষয়ে কিন্তু নজর রাখতে হবে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তার ব্যাক লেগের ল্যান্ডিং। খেয়াল করে দেখবেন তার ব্যাক লেগের যে ল্যান্ডিংটা সেটা একটা সাইড ওয়াইজ ল্যান্ডিং। অনেক বোলার থাকেন যার ফ্রন্ট ওয়াইজ ল্যান্ডিং, কারো কারো থাকে সাইড ওয়াইজ ল্যান্ডিং, কারো কারো ব্যাক ওয়াইজ ল্যান্ডিং, তবে নাহিদ রানার সাইড ওয়াইজ ল্যান্ডিং। কিন্তু ব্যাকফুট ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে তিনি খুব বেশি সময় নেন না সে ল্যান্ডিংয়ের পর ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে যেতে। খেয়াল করে দেখবেন তার ব্যাকফুট ল্যান্ডিংটা কিন্তু স্টিফ না, ব্যাকফুট ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ব্যাকফুটটা উঠে যাচ্ছে। যার ব্যাকফুট ল্যান্ডিংয়ের পর যিনি যত তাড়াতাড়ি সেটাকে ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে শিফট করতে পারেন, সেই পেস বোলারের রোটেশনটা, হিপ রোটেশনটা তত বেশি বেটার হয়। নাহিদ রানার পেসের পেছনে এটা একটা অন্যতম বড় কারণ যে তার ব্যাকফুট ল্যান্ডিংটা স্টিফ না, ব্যাকফুট ল্যান্ডিংটা ল্যান্ড করার পরে সময় না নিয়ে তিনি সেই জায়গাটা ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে যাচ্ছেন। এবারে থার্ড পয়েন্ট, যেটা বোলিংয়ের জন্য, বিশেষ করে পেস বোলিংয়ের জন্য আমার কাছে মনে হয় সবচাইতে উপকারী জায়গা বা সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আপনার নন বোলিং আর্ম, অর্থাৎ যে হাতটা দিয়ে আপনি বোলিং করছেন না সেটাকে বলা হয় নন বোলিং আর্ম। নর্মালি নন বোলিং আর্মের ক্ষেত্রে আপনার পেস জেনারেট করার শর্তের জায়গাটা হচ্ছে আপনার যখন ব্যাকফুট ল্যান্ডিংটা হচ্ছে সেই সময়টা আপনার নন বোলিং আর্মটা উপরের দিকে থাকবে, অর্থাৎ হাই অ্যাকশনে থাকবে। নাহিদ রানার ক্ষেত্রে খেয়াল করে দেখেন তার ব্যাকফুট ল্যান্ডিংটা যে সময়টায় হচ্ছে, পেছনের পায়ের ল্যান্ডিংটা তিনি যখন করছেন সেই সময়টায় তার নন বোলিং আর্মটা কিন্তু ওপরের দিকে, অর্থাৎ ওপর থেকে আসছে। আফটার দ্যাট, সেকেন্ড যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যখন ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে যাচ্ছে, ব্যাকফুট ল্যান্ডিং থেকে ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে যাচ্ছে, ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যে সময় হয়েছে সেই সময় নন বোলিং আর্মটা থাকবে তার বডির খুব ক্লোজ বা বডির কাছাকাছি, যেটাকে আমরা বলি সত্যিকারের অর্থে আমাদের কোমরের যে অংশটা ওই অংশটা বরাবর। এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বডির যত কাছাকাছি থাকা যায়। খেয়াল করে দেখেন নাহিদ রানার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যখন হচ্ছে তখন তার নন বোলিং আর্মটা কিন্তু নিচের দিকে তার কোমরের কাছাকাছি চলে এসেছে এবং শরীর বরাবর, অর্থাৎ শরীরের কাছাকাছি। অনেক পেস বোলার থাকেন যে সমস্ত পেস বোলারদের নন বোলিং আর্মটা বায়ে সরে যায়, এই সমস্ত পেসাররা কিন্তু পেস জেনারেট করতে পারেন না, এটাই যেমন একটা বিষয়, দ্বিতীয়ত পেস জেনারেট করেন ঠিকই কিন্তু ইঞ্জুরির এক ধরনের আশঙ্কা তৈরি হয়। সো নন বোলিং আর্মটা শরীরের কাছাকাছি রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাওয়ার, চুমুকে অ্যাকশন। এবারে নাহিদ রানার বোলিং অ্যাকশনের দুইটা নেগেটিভ সাইড নিয়ে একটু কথা বলতে চাই। নাম্বার ওয়ান যে সাইডটা, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তার জাম্পটা। তার জাম্পটা অতটা বেশি শার্প না। ডেফিনেটলি এক একজন বোলারের জাম্পিং অ্যাট্রিবিউট এক এক রকম থাকবে। শাহিন আফ্রিদি যেমন কোনো জাম্পই করেন না, আবার জসপ্রীত বুমরা একটা লম্বা জাম্প করেন। খেয়াল করে দেখেন আমরা যদি একটু নাহিদ রানার জাম্পের জায়গাটায় যাই, তার যখন ব্যাকফুট ল্যান্ডিংটা হচ্ছে ডেফিনেটলি হি ইজ আ হিপ ডমিনেটিং বোলার, যে কারণে ব্যাকফুট ল্যান্ডিংটার সময় তার বডির উপরের অংশ পেছন দিকে,
নিচের অংশ সামনের দিকে, যেটা জসপ্রীত বুমরারও হয়। কিন্তু খেয়াল করে দেখেন, বুমরা যখন জাম্প করেন তিনি একটা বড় লম্বা একটা জাম্প করছেন, নাহিদ রানার জাম্পটা কিন্তু অতটা শার্প না। এই জিনিসগুলো অনেক সময় ইঞ্জুরি ডেকে আনতে পারে যদি আপনার জাম্পটা প্রপারলি শার্প না হয়। তবে আবারও বলছি, এক একজন বোলারের বায়োমেকানিক্যাল জায়গা কিন্তু এক এক রকম। সো এই জায়গাটা একটা ফ্যাক্টর রয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি অ্যাকশনের স্মুথনেস নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এইটা একটা বিষয় হয়তো বা তার ল্যাকিংয়ের জায়গাটা আছে বা তার অ্যাকশনকে একটু ইঞ্জুরি গ্রস্ত করার একটা সম্ভাবনা কিন্তু আছে। আরেকটা জায়গা সেটা হচ্ছে বোলিং করার পর বাঁ দিকে সরে পড়ার জায়গাটা। এটা ইটস আ কমন ফ্যাক্ট ফর ফাস্ট বোলার্স, অনেক পেস বোলারের এরকম থাকে। কিন্তু এই জায়গাটা আপনি কতটুকু কন্ট্রোলটা বজায় রাখতে পারছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে মনে হয় এই মুহূর্তে তার বায়োমেকানিক্স তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তবে এই বায়োমেকানিক্সের মধ্যে থেকে কীভাবে ইঞ্জুরিটাকে রেকটিফাই করা যায়, কোচদের কাজটা আসলে সেই জায়গাটা হওয়ার কথা বা সেই জায়গাটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে নাহিদ রানা গতিময়তা বৃদ্ধির জন্য তার মধ্যে সকল ধরনের পটেনশিয়ালিটি রয়েছে। এবং যে যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওটাতে, আপনারা যারা নানা সময় প্রশ্ন করেন যে বলের পেস কীভাবে বাড়াবেন, এই ফ্যাক্টরগুলোই কিন্তু বলের পেস বাড়াতে সহায়তা করে বা এই ফ্যাক্টরগুলোর কারণেই একটা বোলারের বলের পেস অ্যাকুরেসি এই জায়গাগুলো বিল্ড আপ হয়। নাহিদ রানার বোলিংয়ের ব্যাপারে যদি বলি, সুইংয়ের জায়গাটায় খুব বড় সুইং তিনি প্রডিউস করেন না, ছোট ছোট সুইং, যেটা অনেক সময় খুব কার্যকরী। আবার অনেক সময় দেখা যায় যে আপনার বড় সুইং আয়ত্ত করার অভ্যেসটাও তো তৈরি করতে হয়। দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে লাইন লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। ডেফিনেটলি যত খেলবেন তত বেশি শার্প হবে, তত যত বেশি গেম টাইম পাবেন, যত বেশি অ্যানালিস্টের সঙ্গে সময় দেবেন তিনি তত নিজেকে শার্প করতে পারবেন, থিঙ্কিংয়ের জায়গাটা শার্প করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে এই টাইপের বোলার সত্যিকার অর্থে বারুদ হয়ে বেরোবে, কিন্তু সময় দিতে হবে। আমার কাছে মনে হয় আজ এই ইনিংসে ভালো করেছেন, পরের ইনিংসে যদি খারাপও করেন, এরপরের টেস্টে গিয়ে যদি খারাপ করেন, এই টাইপের বোলারদেরকে ক্যারি করাটা, টিমের সঙ্গে ক্যারি করাটা, নার্চার করাটা, প্রপার নার্চার করাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড নজর দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, নাহিদ রানাকে নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।